নম্বর এক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, ভালোবাসা এবং তার আনুগত্য করা, তার অনুসরণ করা, তার অনুসরণ অনুকরণ, তার সুন্নতের অন্ধ অনুকরণ যেটাকে বলা হয়, এটা তখনই সম্ভব হবে যখন তার প্রতি ভালোবাসা সবচাইতে বেশি থাকবে। তাহলে নবীজির প্রতি ভালোবাসা এবং তার অনুকরণ, এটি তার কাছাকাছি থাকার জান্নাতে এর একটি কারণ। নম্বর দুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য বেশি বেশি সালাত আদায় করতে হবে, সেজদা বেশি বেশি করে দিতে হবে। যত বেশি সেজদা দিবেন, যত বেশি সালাত আদায় করবেন, তার তত বেশি নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কাছাকাছি থাকার তো সৌভাগ্য হবে। নম্বর তিন, আচরণ সুন্দর করা, আখলাক ভালো করা। আচরণ মানে শুধুমাত্র মুখের ব্যবহার না, আচরণ মানে অনেক কিছু। মানুষের হক নষ্ট করলেন না, কাউকে গালমন্দ করলেন না, মুখ খারাপ করলেন না, মিথ্যা কথা বললেন না, সত্য কথা বললেন, নম্র আচরণ করলেন, বদমেজাজ দেখাইলেন না, কারোর প্রতি জুলুম করলেন না, কারোর আর্থিক বা অন্য কোনো ধরনের হক মানলেন না, এরকম যতভাবে মানুষের সকল অধিকার আছে এটা সংরক্ষণ করলেন, পাশাপাশি আমানতদারিতা থাকলেন আপনার মধ্যে, খেয়ানত করলেন না এবং মানুষের সাথে মুস্কি হেসে কথা বললেন, বিনম্র আচরণ করলেন, রুক্ষ রূঢ় আচরণ করলেন না, এটা যার মধ্যে যত বেশি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার তৌফিক তত বেশি হবে। এবং চার নম্বর হলো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ পাঠ করা। যত বেশি দুরুদ পাঠ করা যাবে মোহব্বতের সাথে, তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। পাঁচ নম্বর আমল হলো ইয়েতিমের লালন পালন করা, ইয়েতিমের দায়িত্বভার গ্রহণ করা, ইয়েতিমের অভিভাবকত্ব করা। বাপ ডাক মা ডাক শুনবো অথবা আমার পরে দেখাশোনা করবে এই ধান্দা না, ধান্দা হবে নবীজির সাথে জান্নাতে থাকা, ধান্দা হবে আল্লাহকে খুশি করা, অন্য কারোর কাছ থেকে বাবা পাওয়া নয়। এমনকি এই ছেলে বড় হয়ে আমাকে, এই মেয়ে বড় হয়ে আমাকে লালন পালন করে খাওয়াবে, উপার্জন করে খাওয়াবে, সে আশাও থাকবে না আমি আল্লাহর জন্য পেলে দিব। সে তার বা মায়ের জন্য করবে, সে তার অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয়ের জন্য করবে, আমার কিছু করার দরকার নেই, আমি শুধু আল্লাহর জন্য তাকে লালন পালন করে দিব, স্নেহ মমতা দিব। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে। আর ছয় নম্বর হলো দুইটা কন্যা সন্তান অথবা দুইটা বোন, তাদেরকে সুন্দর করে স্নেহ দিয়ে মমতা দিয়ে লালন পালন করবেন। লালন পালন করার সময় নিয়ত করবেন যে আল্লাহ আমি এই মেয়েগুলোকে একটু বেশি স্নেহ করছি, আদর করছি, ভালোবাসা দিচ্ছি, এদেরকে আমি বড় করে গড়ে তুলছি এবং পড়াশোনা করাচ্ছি, তারবিয়াত দিচ্ছি, কোরআন শেখাচ্ছি, হাদিস শেখাচ্ছি, ইবাদত শেখাচ্ছি, আল্লাহর সাথে পরিচিত করাচ্ছি, আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহ, এর মাধ্যমে তুমি আমাকে তোমার নবীজির কাছাকাছি থাকার তৌফিক দিও। আল্লাহ যাদেরকে কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দিয়েছেন, কন্যা সন্তান না থাকলে বোন, তাদেরকে লালন পালন করে আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারি। এবং সর্বশেষ সাত নম্বর আমল যেটি, তা হলো দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়াটাই করতে পারেন হুবহু, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ। আল্লাহ আপনার কাছে এমন ঈমান চাই, অটল অবিচল ঈমান চাই, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ, এমন নিয়ামত দিও আল্লাহ যে নিয়ামত আমার থেকে ছিনায় নিবা না তুমি আর, ওয়া মুরাফাকাতা নবিয়্যিন অমুরাফাকাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আলা জান্নাতিল খুলদ, আর আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের জন্য আমি থাকতে পারি। বেশি বেশি দোয়া করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সাত আমল, আরো যত আমল আছে, এই সব আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে তার কাছাকাছি এবং তার সান্নিধ্যে থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়।